মিম, হ্যাঁ, খোলা লাগছে আমার। ডাইনিং এ খাবার দেওয়া আছে, যাও খেয়ে নাও। না, তুমি আসো। আমি কেন যাব? আরে ভাই, একা একা খাইতে ভালো লাগতেছে না, তুমি আসো। তুমি কি বাবু যে তোমার গাল উঠে খাই দিতে হবে? আমি যাই। তুমি কি করতেছো শুনি? আমি টিকটক করতেছি। আরে কিসের ঠিকঠক, ঠিকঠক আবার কি? প্রতিবন্ধীর মনে করতেছে, এরকম করতেছো কি কারণে? এটাকে টিকটক বলে। কিসের টিকটক এটা? টিকটক আবার কি? টিকটক জানো না, এখন তো টিকটক থেকে আমি 7-8 দিন আসলে অনেক পরিশ্রম করছি ভাই। ও মাই গড, আমার খুব খারাপ লাগতেছে, আমার একদম ভালো লাগতেছে না। ভাত খাবো, আর পর আর কোনো কথা নেই। ভাত তো রেডি দিয়ে করা আছে, যাও খেয়ে নাও। তোমার মধ্যে কোনো মানবিকতা নাই? আমি কেন এত কষ্ট করে আসলাম, তুমি সবকিছু রেডি করো না? আমি হাঁড়ি পাতিল থেকে সেগুলো ভাত মানে আমি প্লেটে উঠে রাখছি, তুমি দেখছো প্লেটের? আর আজকে ইলিশ মাছ রান্না করছি, তোমার পছন্দের। আরে শোনো তো, ইলিশ মাছ রান্না করতে তো ভালোই হয় না? আমি রান্না টান্না করে আমি আমার টিকটকের ফ্যানদের সময় দিচ্ছি, আর তোমার সহ্য হচ্ছে না? টিকটক এই যে, এটা দেখো টিকটক, আমি মাত্র ভিডিও করলাম, দেখো তোমার কত সুন্দর লাগতেছে। এই ছেলেকে আমার দুটো বাচ্চা, কয়টা বাচ্চা তোমার দেখা লাগবে না? দাও না, এক মিনিট। এই ছেলেকে তুমি যা বলতেছো সে তার প্রতিউত্তর রিপ্লাই দিচ্ছে, এটা ডুয়েট মানে? তুমি এ সমস্ত কি ভংশ মনে তো হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দুইজনের কথা তুমি জোড়া? তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি তোমার বিশ্বাস করি, আমি কি সেটা বলছি নাকি কখনো? এটাকে টিকটক বলে, এটাকে ডুয়েট বলে, এরকম আরো অনেক ভিডিও আছে, দেখো। এ ভাই, এত কিছু দেখার দরকার আছে আমার? এটা যদি গ্রামের মানুষজন দেখে, আমার এলাকার মানুষ দেখে, তাহলে কি তারা বিশ্বাস করবে? এখন তোমার মতো এরকম কেউ নাই, গ্রামের ছেলেপেলেরা অনেক টিকটক করে, গ্রামের মেয়েরাও করে, তো কি হয়েছে? মা বাবা অবশ্যই বুঝবে। এরকম কথা, এই টিকটক ফিকটকে কোন জায়গা থেকে আসছে ভাই? তুমি জিনিস দেখো, এখানে কিন্তু অনেক ছেলে মেয়েরা এরকম ভিডিও করে, দেখছো? দেখি দেখি, এই মেয়েটা দেখি, কোন মেয়েটা এটা? আরে ভাই, এটা তো, এই মেয়েটা তো ভালো সুন্দর। আচ্ছা, আমি টিকটক করতে পারবো? তুমিও পারবা। ওই মেয়ের সাথে আমি করে দেখি কিরকম হয়। কেন তুমি মেয়ের সাথে কেন করতে যাবা? তাহলে ভাই তুই মানে তুমি কেন ওই ছেলের সাথে করো? ও মাই গড, আমার ফ্যানরা ওই ছেলের সাথে দেখতে আমাকে পছন্দ করে, তাই? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি তোমার সাথে টিকটক করবো তাহলে। কেন, তোমাকে এখন জানাইতে হবে মানুষকে যে আমার বিয়ে আছে, আমার বর আছে, এটা জানাইতে হবে আমার টিকটক ফ্যানদের? কেন জানলে সমস্যাটা কি? কেন জানবে? বিয়ে আছে জানলে এটা কোনো সমস্যা? আরে তুমি রাগ করো না, বিয়ে আসে যদি জানে তাহলে আমার টিকটকে ভিউও হবে না আর লাইকও পড়বে না। এটা মানে ডিসগাস্টিং মানে, অনেক সেলিব্রিটি আছে যারা টিকটক। আরে মিয়া, সেলিব্রিটি রাখো, তোমার সেলিব্রিটি আমি কি করব? এই দেখো টয়া টয়া হোক, আমি সেলিব্রিটি কি করব এটা জানতে চাই। এখান থেকে অনেকে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। হোক, তাতে কি, আমি তো চাই না তুমি সেলিব্রিটি হও, দরকার তো নাই আমার ভাই। তুমি বাচ্চা কাচ্চা মানুষ করবে এটাই তোমার দায়িত্ব, আবার সেলিব্রিটি মানে? তুমি এগুলো বন্ধ করো, সব বন্ধ করো, তোমার টিকটক টিকটক করার দরকার নেই। আজকে থেকে ওর ছেলের সাথে করবো। না খাইলে বয়ে গেছে মানুষের, আগে টিকটক করে নি। মনে করো তোমার দুটো বাচ্চা, আমার দুটো বাচ্চা, কয়টা বাচ্চা? চারটা বাচ্চা। দুটো বাচ্চা যাবো, শুনে যাও। তুমি দেখো আমার এই সব জামা পরে আমি টিকটক করে ফেলছি। এখন আমি কি পরে টিকটক করবো? এই পুরান জামা পরে আর আমি টিকটক করব না, সব আমার পড়া হয়ে গেছে টিকটকে। এগুলো ধুয়ে আবার হচ্ছে সুন্দর করে ইস্ত্রি করলে আরো পড়তে পারবো, সমস্যা নেই। একবার করে এক ড্রেস তো সব সময় পরা যায় না। এখানে একটা দুটো ড্রেস আছে, এই এক ড্রেস মানে আমার তো এগুলো দেখানো হয়ে গেছে। আমার মানে কি বলবো, কিডনি বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না।
কেন প্রত্যেকদিন যদি আমি কয়েকদিন আগে টাকা ফেলো 50,000 রাখছো ওই জায়গায় ওইখানে আমি দেখছি আমি না দেশের বাইরে চলে যাবো। শোনো না, টিকটক করে টাকা ইনকাম করা যায়, আমি যখন টাকা পাবো তোমার টাকা শোধ করে দেবো। ভাই আল্লাহর হস্তে মাফ চাই, দোয়া চাই। আমি টাকা পেয়ে তোমার টাকা শোধ করে দিব। লাগবে না ভাই, থ্যাংক ইউ। আমি কি আমার মার্কেটে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি আজকে নতুন জামা পরে টিকটক করবো দেখো। আচ্ছা, মানুষ কি ওখানে দেখা যাচ্ছে কোথাও যে এটা নতুন? মানে কি কোনো জিনিস দেখলে মানুষ কি জামার দিকে কখনো খেয়াল করে? আমি তো কখনো এই মুভি নাটক কখনো জামার দিকে খেয়াল করি না, তো অভিনয় দেখি। এটা তো অভিনয়, তুমি এটাও তো একটা অভিনয় না? অভিনয় হোক, তারপরে নতুন নতুন ড্রেস পরলে মানুষ তুমি বুঝবা না শ্রাবণ, তুমি বুঝবা না। তুমি আমার নতুন জামা কিনে দিবা কিনা তাই বলো না। দে উপায় নাই তো, সংসারে তো আগুন জ্বলবে, আগুন, কিচ্ছু করার নাই, যাইতেই হবে। আমি কি অত খারাপ? না না, আপনি খুব ভালো। আমার দিবা না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কখন যাইতে হবে আমার? তুমি আজকে সন্ধ্যা ওখানে টাকা আছে, এটা আপনি কেমনে বুঝলেন? তুমি আমার বলছিলে না যে তুমি 50,000 টাকা পেয়েছো? ঠিক আছে ভাই, রাজি। তোমরা নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আমি অনেক হ্যাপি। তোমার এটা একটা টিকটক দিবানি, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই, মাফ চাই না। আমি মাফ চাই, আমি টিকটক ফিকটক আমার লাগে। আমি রেডি হই তাহলে? হ্যাঁ। ও ঠিক আছে, আমি কোন জামা পরবো শ্রাবণ বলো। ও মাই গড, শ্রাবণ! ও মাই গড, ও মাই গড, ও মাই গড, শ্রাবণ, শ্রাবণ, এরকম করতেছো কেন? তুমি আমার পানি দাও, যে ভিডিওটা করছি বুঝছো, কান্নাকাটির, মানে কান্নাকাটি করে বন্যা বয়ে দিছি, সেই ভিডিওটা দেখে এখন অনেক অনেক ভিউ হয়েছে। মানে দেখো তুমি, মানে ভিউ লাইকের বন্যা বয়ে যাচ্ছে। আমি তো একদিন এই ভাইরাল হয়ে গেছি। তুমি কি কথা? কেন তোমার এই লাইক কমেন্টস দেওয়ার জন্য কি আমি বসে আছি? আমার উন্নতি হচ্ছে, তুমি তুমি তো আমারে একদম পাগল করে দেবে। আমি মানে কি করব আমি নিজে বুঝতে পারতেছি না। তুমি আমার উন্নতি চাও? আমি আবার একটা কান্নার ভিডিও করব, দেখো আমি অনেক ভিউ। তিষ্ট হয়ে গেলাম আমি। তুমি আমারে কেন ডাকছো? আমার সফলতা তোমাকে দেখাচ্ছি। কিসের সফলতা? এটা সফলতা মানে আমি সেলিব্রিটি? কিসের সেলিব্রিটি? তুমি তো একটা ছগল। অপু ভাই, এটাই যে দেখো না অপু ভাই, তুমি আমার করে সারাদিন এরকম করে? তুমি তো, তোমাকে টিকটক শিখাইছি, তুমিও ভিডিও করে দেখো। আমার এই টিকটক করার কোনো ইচ্ছা নাই। ও মাই গড, তুমি এগুলো কি করতেছো? এই কান্নার ভিডিও করবা আবার? কম চোখে পানি দিয়ে কান্না? হ্যাঁ, তুমি আমার ফোনটা একটু ধরো। মানে আমি আসারটা ভেঙে ফেলাম ফোন। ফোনটা একটু ধরো, আমি একটু কাঁদি। ভাই কি ভাই, এগুলা মানে কি হচ্ছে আসলে আজকাল? মানে অনলাইনে, মানে এই ইন্টারনেটের মাধ্যমে কি করতেছে মানুষ এগুলা? তোমার পড়ালেখা নেই? ভিডিওটা শেষ করে পড়তে। পড়ালেখা আছে? মানে সর্বশেষ কবে বইয়ে হাত দিয়েছে একটু শুনতে চাই। লকডাউন না এখন? ও লকডাউন, মানে ওই তো। আমি ধরে দেবো ফোনটা আপনার? না আমি পারবো। আপনি তো সেলিব্রিটি। হবো সামনে। ওকে, আর আমি যেন কি ঠিক আছে আমার চোখে পানি শুকাই যাচ্ছে A silent protest in the mosque. Hey, Mim? A silent protest in the mosque. Mim? Hey, Chanto! Astro. What is it? Helen's triggers. Mim? এরম করতেছো কেন?
স্বপ্নেও কি টিকটক করতে দিবা না? তুমি কি ভাই, পাগল হয়ে গেছে একদম? জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেল, পুরাই তেজ পাতা, সারাটা দিন টিকটক টিকটক টিকটক। এতক্ষণ পর্যন্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথাই আসি। এভাবে হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তো আমরা তো অ্যাকচুয়ালি একটা কি বলবো যে ওয়ান কাইন্ডস অফ ড্রামা, ইটস আ ফানি ড্রামা ডেফিনেটলি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, এই ভিডিও করতে গিয়ে আমাদেরকে অনেকবার শর্ট নিতে হয়েছে, সো আপনাদেরকে অবশ্যই সেই শর্টগুলো দেখানোর চেষ্টা করব, ওর চ্যানেলে হোক আমার চ্যানেলে হোক। আশা করি আপনারা অনেক মজা পাবেন, অনেক ভালো হবে, কারণ আমরা নিজেরাই হাসতে হাসতে পাগল পাই অবস্থা। আসলে এখানে কিন্তু সত্যি আমি অত খারাপ বলবো না, ঠিক আছে? না না, এটা তো একেবারে নিছকই অভিনয়, জাস্ট অন্য কিছু না। আপনারা নাটকটি দেখার পরে কেউ কিন্তু দয়া করে নেগেটিভ মন্তব্য করবেন না প্লিজ, কারণ ওকে শুধু আমারই শুল্ক আছে। না না, আসলে বকবকি তো কোনো প্রশ্নই আসে না, সবার কাছেই অনুরোধ করছি। আর সেটা হচ্ছে যে জাস্ট একটা কী বলবো যে ড্রামাকে পরিপূর্ণতা মানে দেওয়ার জন্যই কিন্তু মূলত এই সিনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আমি কখনো এরকম ভাবে কোনো টিকটক করি না। একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আছেন এরকম যারা টিকটক করেন বা আরও অনেক কিছুই করে থাকেন, তারা অবশ্যই আর যাই করেন না কেন আপনার পাশের যে মানুষটি রয়েছে তার অবশ্যই কেয়ার রাখার চেষ্টা করবেন, কেয়ারিং হওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ কী বলবো পরিবারে অশান্তি থাকতে পারে হয়তো বা, এটা একেবারে অস্বাভাবিক না। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা কিছুটা হলেও এই জিনিসটা অনুধাবন করতে পেরেছেন। ওকে, আমার খুব ক্লান্ত লাগতেছে, তো এক্স্যাক্টলি আমিও বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আপনি কানে জোরে মারছো। আর একটা বিষয়, অ্যাক্টিংটা ভাই মারবো শুরু করে দিয়েছি। আমাদের দুজনের মধ্যে কার অ্যাক্টিংটা আপনাদের কাছে বেস্ট মনে হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার চাই। না, এই ভিডিওটা কার চ্যানেলে দিব এটা নিয়ে এখন মারামারি বাড়তেছে। না, আমার চ্যানেলে, এটা তো আগে থেকে বলা হয়েছে। না, আমি বলছি যে ভালো অভিনয় করবে তার চ্যানেলে ভিডিও দেবে। আচ্ছা, তাহলে আমার চ্যানেলে দেওয়ার পরে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো তাহলে আমারটা ডিলিট করে ওর চ্যানেলে দেব, ঠিক আছে? না, আমি যেটা বলছি তাই। তো আর একটা বিষয় যে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ নিয়মিত আমরা কিছু শর্ট ফিল্ম অথবা ড্রামা মানে ওই তো হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি পছন্দ করে, আপনাদের ভালো লাগে তাহলে, আদারওয়াইজ নট। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।